আসসালামু আলাইকুম, বিটি ইঞ্জিনিয়ার্স জুনিয়র আজকের টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাচ্ছি। গত টিউটোরিয়ালে আমরা এক্সাম্পল 3.4 করেছিলাম। আজকে আমরা করবো প্র্যাকটিস প্রবলেম 3.4। এখানে প্র্যাকটিস প্রবলেম 3.4-এ আমাদের এক্সাম্পল 3.4-এর মতো একটা সুপার নোডের অঙ্ক দেওয়া আছে। এখানেও আমাদের দুইটা সুপার নোড আছে, 25 ভোল্ট এবং 5 I। এটা কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, আর এটা তো ভোল্টেজ সোর্স, এটা তো বুঝতেই পারছেন। এখন আমরা সমাধানের দিকে যাই। আমাদের প্রথমে যেহেতু এটা সুপার নোড, সুপার নোডের নোডটা আগে তুলে নিতে হবে। এটা হলো আমাদের বর্তমান সার্কিট। এখন যেটা আমরা যদি কারেন্টের দিক দিয়ে নিই, তাহলে আমাদের ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। এটা দিলাম হচ্ছে I1, এটা I2, এটা I3। এখন আমরা যদি এখানে এদিকে লক্ষ্য করি, আগেকার অঙ্কগুলোতে মাঝখানে একটা রেজিস্টর ছিল বা অন্য কিছু ছিল, কিন্তু এই দুটার সুপার নোডের ক্ষেত্রে পয়েন্ট একটা হয়ে গেছে। তার মানে আমরা এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট সব পয়েন্ট মিলে একটা সুপার নোড হয়ে গেছে। তাহলে এই সুপার নোডকে আমরা এখন কল্পনা করব। তাহলে আমরা লিখতে পারি I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল 0। জিরো কেন লিখলাম? কারণ যদি আমরা এই দুইটা পয়েন্ট মিলে একটা পয়েন্ট ধরি, সব যেহেতু একটা পয়েন্ট হয়ে গেছে, তার মানে এটাকে শর্ট হয়ে গেল, শর্ট প্লাস 0, এর মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, বা আমরা এটাকে 0 পয়েন্ট হিসেবে ধরলাম, কারণ এটা সব মিলে একটা পথ হয়ে গেছে। তাহলে I1 এর মান হবে V1/2 প্লাস V2/4 3 ইকুয়াল 0, 12 6V1 প্লাস 3V2 প্লাস 4V3 ইকুয়াল 0, বা লিখতে পারি 6V1 প্লাস 3V2 প্লাস 4V3 ইকুয়াল 0। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখন আমরা লুপগুলোকে আবার ফিরে নিয়ে আসি, লুপগুলোকে ফিরে নিয়ে আসি মানে ভোল্টেজ সোর্স গুলোকে আবার তার আসল স্থানে বসায় দিব। 25 ভোল্ট আমরা তো নিয়ম জানি, V3 V2 V1। তাহলে আমরা যদি এখন এখানে KVL ইউজ করি, অ্যাপ্লাই KVL ইন লুপ 1, 25 প্লাস V2 মাইনাস V1 ইকুয়াল 0, V1 মাইনাস V2 ইকুয়াল 25।
টু। মাইনাস 5i প্লাস v3 মাইনাস v2 ইকুয়াল 0 মাইনাস 5i কত হবে? I এর মান হচ্ছে v1 ডিভাইডেড 2, 5 v1 ডিভাইডেড 2 প্লাস v3 মাইনাস v2 ইকুয়াল 0। মাইনাস 2.5 v1 মাইনাস v2 প্লাস v3 ইকুয়াল 0। এখন যদি আমরা এই সলভ ইকুয়েশনকে সলভ করি, আমরা যদি এখানে তিনটা ইকুয়েশনকে সলভ করি, তাহলে আমরা পাবো হচ্ছে v1, v2 এবং v3। মোটে যাব ইকুয়েশনে যাব, যেহেতু তিনটা ভেরিয়েবল, তার মানে 2-এ যাব। এক নম্বরে আছে 6v1, 3v2, 4v3, 0। v1 মাইনাস v2, v3 এর মান 0, 25। মাইনাস 2.5 মাইনাস 1 প্লাস 1, 0। তাহলে v1 এর মান 7.61। v2 মান হচ্ছে মাইনাস 17.39। v3 এর মান হচ্ছে 1.63 ভোল্টেজ। এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। তবুও যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, কমেন্টে জানাবেন, চেষ্টা করব কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দিয়ে পাশে থাকার জন্য।